হ্যালো ভিউয়ার্স আমার ম্যাথশ্যাডো চ্যানেলে সবাইকে স্বাগত সামনেই তোমাদের ডাব্লু বিপির পরীক্ষা কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের জন্য এই পরীক্ষার প্রস্তুতির জন্য ম্যাথেমেটিক্স রিজনিং এবং সায়েন্স বিষয়ের উপর যে জি কেগুলো রয়েছে সেগুলো আমি সবগুলোই তোমাদের করাবো তো এই চ্যানেলের সঙ্গে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো আশা করি তোমরা উপকার পাবে যত বেশি সমাধান করবে যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু পরীক্ষায় বেশি প্রশ্নের উত্তর করতে পারবে তো ভিডিওগুলো দেখতে থাকো এবং আমি যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলোর যে নিয়মগুলো থাকবে সেই নিয়মগুলো সঙ্গে সঙ্গে তোমাদের করিয়ে দেব বুঝিয়ে দেবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্ট করেও জানাবে কেমন লেগেছে চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি অন করবে যাতে নতুন ভিডিও আমি যখনই আপলোড করি তখনই তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাও তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটা দেখো প্রশ্নটা হলো যদি রুট টু টু দি পাওয়ার এন ইকাল টু সিক্সটি ফোর হয় তবে এন সমান সমান কত তো দেখো খুবই সহজ টু টু দি পাওয়ার এন এটা যদি সিক্সটি ফোর হয় সিক্সটি ফোরকে আমরা লিখতে পারি হচ্ছে এই টু এর মাল্টিপল আনতে হবে কিন্তু মানে মানে সিক্সটি ফোরের লসেকু করতে হবে তাহলে দুই দিয়ে ভাগ যাবে বত্রিশ আবার দুই দিয়ে ভাগ যাবে ষোলো আবার দুই আট আবার দুই চার আবার দুই দুই তাহলে কটা দুই হলো এক দুই তিন চার পাঁচ ছয় মানে টু টু দি পাওয়ার সিক্স এটা হলো এবার এই দিকে হচ্ছে রুট আছে এদিকে কিন্তু রুট নেই তার মানে আমাকে উভয় দিকে কি করতে হবে বর্গ করতে হবে বর্গ করলে কি হয়ে যাবে মানে ব্যাপারটা আমি একটা লাইন ভেঙে করাচ্ছি তোমাদেরকে রুট টু টু দি পাওয়ার এন এটাকে বর্গ করে দিলাম তাহলে টু টু দি পাওয়ার সিক্স এইটারও বর্গ হবে তার মানে এখানে কি দাঁড়াচ্ছে রুটটা উঠে যাবে তাহলে হবে টু টু দি পর এন আর এটা হবে টু দি ছয় দু বারো হবে এবার নিচে তো সমান আছে টু আছে তাহলে এন সমান সমান কি হবে টু এন তাহলে এটাই কিন্তু হবে উত্তর দেখো এটা কত নম্বর অপশনে আছে এ নম্বর অপশনে আছে দেখো কোশ্চেনটা কি আছে যদি দুটি সংখ্যার গুণফল দু এবং তাদের গসাগু সিক্স হয় তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগু এর অনুপাত কত চলো এটা দেখে নাও দেখো এটা একটা সূত্র রয়েছে সংখ্যা দুটির লসাগু গুণন গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল তার মানে যে সংখ্যা দুটোর কথা বলা হয়েছে সেই সংখ্যা দুটোকে গুণ করলে তাদের যে লসাগু আর গসাগু হবে তাদেরকে গুণ করলে সেই দুটো সমান হবে এটা একটা সূত্র তার মানে এখান থেকে যদি লসাগু বের করি তাহলে ডান দিকে চলে যাবে গসাগু তার মানে সংখ্যা দুটোর গুণ ফল যেটা সেটাকে যদি আমরা গসাগু দিয়ে ভাগ করে দিই তাহলে সেটাই হবে লসাগু তাহলে এটা কাটাকাটি করো তিন ছয় আঠারো তিন ছত্রিশ ছয় ছয় ছত্রিশ শূন্য তিনশো ষাট তার মানে তোমরা তো আর পরীক্ষা যখন কোশ্চেনগুলো সলভ করবে তখন তো আর সূত্র লিখতে যাবে না তখন সিম্পলি এরকম যদি দেওয়া থাকে যে গুণফলটা দেওয়া থাকবে সেটাকে যে গসাগুটা দেওয়া থাকবে দিয়ে শুধু ভাগ করে দেবে সেটাই লসাগু বেরিয়ে গেল এইবার তোমাদের প্রশ্নে বলেছে গসাগু আর লসাগুর অনুপাত তার মানে গসাগুটা প্রথমে তারপরে অনুপাত হচ্ছে লসাগু এটা কিন্তু মনে রাখতে হবে যে কোনটা আগে বলেছে তাহলে গসাগু হচ্ছে দেওয়া আছে ছয় আর লসাগু পেলাম তিনশো এবার এটা কি হবে তাহলে ছয় দিয়ে এটাকে কাটাকাটি যাবে তার মানে এটা হচ্ছে ছয় আর এটা মানে হচ্ছে ছয় গুণন ষাট ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট তাহলে ছয় ছয় চলে যাবে এখানে থাকবে ওয়ান আর এখানে থাকবে ষাট তাহলে এটা কিন্তু হবে উত্তর এটা বি নম্বর অপশনে দেখো আছে আবার দেখো আরেকটাও কিন্তু আছে সিক্সটি ইজ টু ওয়ান আছে সিক্সটি ইজ টু ওয়ান হলে কিন্তু হবে না তোমরা ভাববে যে ওয়ান আর সিক্সটি তাহলে সিক্সটি টু ওয়ান যেটা সেটাই হবে তা নয় তোমাকে প্রশ্নতে দেখতে হবে যে কি বলা আছে গশাকু আগে বলা আছে লসগু পরে বলা আছে সেজন্য সেটাকে আগে নিতে হবে তার মানে ওয়ানটা আগে হবে সিক্সটিটা পরে হবে আশা করি বুঝতে পারলে প্রশ্নটা দেখো কি আছে বড় থেকে ছোট সাজান সাত বাই এগারো ষোলো বাই কুড়ি একুশ বাই বাইশ তাহলে চলো এটা করে দেখছি এটা দেখো ওপরে নিচে এরকম সাজিয়ে লিখেছি নিচের যে হরগুলো আছে সেই হরগুলোর প্রথমে লসাগু করতে হবে মানে এগারো কুড়ি আর বাইশের লসং করতে হবে এগারো বার যাবে এক কুড়ি দুইবার যাবে আবার দুবার যাবে এক দশ এক তাহলে এটা রসগুণ কত হচ্ছে এগারো দেখুন বাইশ আর দশে হচ্ছে দুশো কুড়ি হ্যাঁ এগুলো গুণ করতে হবে এবার দেখো তার মানে লসগুণ দুশো কুড়ি হলো নিচে দুশো কুড়ি হল আমরা এইভাবে লিখবো দ্বিতীয়টাতে দুশো কুড়ি আচ্ছা এবার একটা জিনিস দেখো এগারোকে কত দিয়ে গুণ করলে দুশো কুড়ি হচ্ছে এগারো বাদ দিয়ে বাকি দুটো গুণ করে দেখবে এগুলো তো আছে এগুলো গুণ করার কোনো দরকার নেই মানে কুড়ি দিয়ে গুণ করলে হচ্ছে নিচে কুড়ি দিয়ে গুণ করলে ওপরেও কিন্তু কুড়ি দিয়েই গুণ করতে হবে একই জিনিস ওপরে নিচে করতে হয় গুণ করো ভাগ করো যাই করো না কেন যা দিয়ে করবে দুটোকে একই করতে হবে লবকেও হরকেও তাহলে দেখো ওপর তাহলে কথা হচ্ছে সাত দুগোনো চোদ্দ একশো চল্লিশ পয়েন্টটা দেখো নিচে কুড়ি আছে কুড়ির সঙ্গে কত গুন করলে দুশো কুড়ি হবে দেখো এটা একটু ভুল হয়ে গেছিল কুড়িকে এগারো দিয়ে গুন করলে বাইশ হবে গুণ করতে হবে ষোলো আর এগারো গুণ করলে একশো ছিয়াত্তর তারপরে এটা যা আছে লিখে নিলাম এবার দেখো বাইশকে দশ দিয়ে গুণ করলে দুশো কুড়ি হবে তাহলে উপরেও দশ দিয়ে গুণ করতে হবে তাহলে এটা হবে দুশো দশ এবার প্রশ্নে কি বলেছে বড়ো থেকে ছোট তাহলে এখানে পরিষ্কার বুঝতে পারছো বড় সবচেকে এ তাহলে এক নম্বর তারপরে হচ্ছে এ তারপরে হচ্ছে এ অর্থাৎ নিচে তো সবগুলোরই দুশো কুড়ি আছে ওপরে যেটা বড় সেটাই বড় হবে তো উত্তরগুলো লেখার সময় কিন্তু এইগুলো লিখলে হবে না যেটার থেকে এসেছে যে ভগ্নাংশটা সেই ভগ্নাংশটা লিখতে হবে তাহলে বড় থেকে ছোট যদি সাজাই তাহলে উত্তরটা কি লিখতে হবে প্রথমে হচ্ছে একুশ বাই বাইশ তারপর ১৬ বাই কুড়ি আর তারপর হচ্ছে সাত বাই এগারো এইভাবে হবে উত্তরটা দেখো এটা কত নম্বর অপশনে আছে ডি নম্বর অপশনে পরের প্রশ্নটা দেখো কোনো ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে এত এত এবং এত হলে এক্স কত তো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে যে মানগুলো দেওয়া আছে সেগুলো যোগ করলে সমান সমান হবে একশো আশি ডিগ্রি দেখো মানগুলো তুলে নিয়েছে এটা সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে কত হচ্ছে থ্রি এক্স ডিগ্রি ব্র্যাকেটগুলো তুলে দেব এটা হবে টু এক্স ডিগ্রি এটাকে কাছে নিয়ে আসছি প্লাস ফোর এক্স ডিগ্রি তারপর হচ্ছে মাইনাস সেভেন ডিগ্রি মাইনাস ইলেভেন ডিগ্রি সমান সমান একশো আশি ডিগ্রি এবার এইগুলো যোগ হবে তিন আর দুই পাঁচ পাঁচ আর চারে হচ্ছে নয় নাইন এক্স ডিগ্রি সমান সমান এইদিকে কী হচ্ছে একশো আশি ডিগ্রি আর এই দুটো যখন ওইদিকে চলে যাবে বা দিকে হবে মাইনাস যোগ হবে যেহেতু দুটোই মাইনাস চিহ্নটা মাইনাস হবে কিন্তু যোগ হবে মানে এগারো আর সাতে হবে আঠারো ওটা যখন ডান দিকে চলে যাবে তখন প্লাস আঠারো ডিগ্রি হবে তাহলে বাদ দিকে হচ্ছে নাইন এক্স ডিগ্রি ডান দিকে হচ্ছে এক নয় এক একশো আটানব্বই ডিগ্রি তাহলে এক্স এক্সের মানটা কত হচ্ছে একশো আটানব্বই বাই হচ্ছে নাইন নয় বাইশ তাহলে উত্তরটা হবে বাইশ এটা হচ্ছে ডি নম্বর অপশনে আছে দেখো প্রশ্নটা কি আছে সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস ও আর হলে নিম্নের কোনটি সত্য প্রশ্নে বলেছে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র দুটির পরিসীমা সমান কারণ সম পরিসীমা বলেছে তাহলে ক্ষেত্রফলটা ফলটা কি হবে চলো দেখিনি দেখো আমরা জানি বর্গক্ষেত্রের পরিষেমার সূত্র হচ্ছে ফোর ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য আর আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা এবার আমাদের বের করতে হবে যে ক্ষেত্রফলের কি সম্পর্ক আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ এবার দেখো একটা উদাহরণ দিয়ে আমরা করতে পারি একটা দুটো উদাহরণ দিয়ে করছি যেমন ধরো বর্গক্ষেত্রের পরিষেমা চার ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য আমরা একটি বাহুকে ধরে নিচ্ছি পাঁচ সেমি তাহলে চার পাঁচা কুড়ি এটাকেও আমাকে কুড়ি করতে হবে মানে যেহেতু বলেছে সম পরিসীমা তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ কি হয়ে যাচ্ছে কুড়ি বাই এই দুইটা নিচে চলে যাবে কুড়ি বাই দুই মানে হচ্ছে দশ তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ যাই হোক না কেন তাদের যোগ ফল হবে দশ তো আমরা ধরে নিতে পারি যে দৈর্ঘ্য মনে করো সাত আর প্রস্ত হচ্ছে আর দশ হলো তাহলে এবার দৈর্ঘ্য পেলাম সাত আর প্রস্থ পেলাম তিন তাহলে আমরা যদি আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল ফল বের করি তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ তিন সাত একুশ আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা ধরেছি একটা পাঁচ এবার তাহলে বাহু স্কোয়ার মানে পাঁচ স্কোয়ার পাঁচ পাঁচে পঁচিশ আমরা দেখতে পাচ্ছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি হচ্ছে আয়ত্ত ক্ষেত্রফলটা কম হচ্ছে এবার আরেকটা উদাহরণ দিয়ে দেখি মনে করো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য ছয় সেমি তাহলে চার ছয় চব্বিশ হলো তাহলে সেখানে বাহু স্কোয়ারটা কি হবে ছয় স্কয়ার মানে ছয় ছয় ছত্রিশ আর এখানে দৈর্ঘ্য দুই গুণন দৈর্ঘ্যযোগ তাহলে হতে হবে কত চব্বিশ হ্যাঁ দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ সমপরিসীমা বলেছে বর্গক্ষেত্রের যদি চব্বিশ হয় তাহলে আয়তক্ষেত্রেরটাও আরও চব্বিশ হবে তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ তাহলে কত হচ্ছে চব্বিশ ভাগ দুই মানে হচ্ছে চব্বিশকে দুই দিয়ে ভাগ তার মানে বারো তাহলে বারো হচ্ছে এবার বারো দৈর্ঘ্য আর প্রস্থ কত হতে পারে আমরা জানি না ধরে নিচ্ছি একটা সাত আর একটা হচ্ছে পাঁচ তাহলে এবার দুর্গার বস্তু কি হবে গুণ হবে সাত গুণন পাঁচ মানে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে আগেরটা ছিল ছত্রিশ এটা হলো পঁয়ত্রিশ তার মানে আমরা দেখতে পাচ্ছি কমই হচ্ছে আমরা আরেকটা নিয়ে করি তো দেখি সাত নিয়ে করি তো দেখি চার সাথে আঠাশ হচ্ছে হুম বর্গক্ষেত্রেরটা হচ্ছে আঠাশ আর এইটাকে হচ্ছে দুই দিয়ে ভাগ করতে হবে আঠাশকে দুই দিয়ে ভাগ তার মানে হবে চৌদ্দো এবার কত কত চোদ্দো হতে পারে আমরা ধরে নিচ্ছি একটা হচ্ছে আট একটা হচ্ছে ছয় একটা বড় কিছু নিয়ে করে দেখছি যেমন ধরো একটি বাহু দৈর্ঘ্য নয় ধরছি চার নং ছত্রিশ তাহলে দৈর্ঘ্যপ্রস্থ কি হবে আয়তক্ষেত্রের তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যপ্রস্থ কি হবে ছত্রিশকে দুই দিয়ে ভাগ মানে আঠারো আঠারো হবে তাহলে আঠারো আঠারো কত কত আঠারো হতে পারে আমি ধরে নিচ্ছি দশ আর আট তাহলে এই দুটো গুণ করলে কি হয় আট দশে আশি আর এটা আছে নয়ের স্কয়ার মানে নয় নয় একাশি তার মানে সবসময়ই দেখা যাচ্ছে এক হলেও দেখো বেশি তার মানে সময়ই দেখা যাচ্ছে যে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছোট তাহলে এখানে দেওয়া আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফল হচ্ছে এস আর আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রে হচ্ছে আর তাহলে মানে এটা সবসময় বড় তার মানে এরকম চিহ্নটা হবে এস গেটার দেন আর এই চিহ্নটার ভেতরে যে থাকে সে হচ্ছে বড় আর বাইরে যে থাকে সে হচ্ছে ছোট তাহলে এটাই হবে উত্তর দেখো এটা এ নম্বর অপশনে আছে তাহলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তাহলে পরবর্তীতে এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এরকম আরও অনেক ধরনের প্রশ্ন আমি নিয়ে আসব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করেও জানাবে কেমন লেগেছে আর কোন কোন ভিডিও প্রয়োজন সেটাও কমেন্ট করে তোমরা জানাতে পারো আর তাছাড়া আমি কিন্তু সবই তোমাদের এই প্রিপারেশনের জন্য করাবো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখাবো